আমি আপনার প্রশ্নটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছি বা আমি বলবো যে আপনি তৃণমূল দ্বারা অনুপ্রাণিত আপনাকে কে বলল যে দল থাকলে রোজগার থাকবে এই কথায় তৃণমূল অস্বস্তিতে পড়েছে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করছেন দেখুন তৃণমূল লাভলিকে আরও ও লাভলি বলে ভালো জায়গা দিয়ে দেবে এই বিষয়ে বেশি টিকা টিপ্পণী মাননীয় মদন মিত্র বলতে পারবেন ঠিক আছে যা ঠোঁটে কনস্ট্যান্ট ও লাভলি পাওয়া যায় তো লাভলির হাজব্যান্ড শুনেছিলাম ওই তিনি একজন পুলিশ বড় কর্তা চর্তা আর কি মোটামুটি পুলিশকে নিয়েই তো তৃণমূলের সংসার চলছে চুরিজোর চুরি লুট তো সেই বিষয়ে লাভলি দেবীও বলতে পারবেন একটা সময় অভিনয় করতেন এখন বিদায়িকা হয়েছেন ভালোই রোজগার টোজগার ওনার পরিবারে শুনেছে তো ফলত এবং ফাঁকা মাঠায় বক্তব্য রাখছিলেন কেউ আসেননি এইটা উল্লেখ করুন বিদায়িকা লাভলি দেবী তিনি যখন বক্তব্য রাখছিলেন গোটা পনেরো চেয়ার ছিল লোকসভা নির্বাচনের আগে বুথ সশক্তিকরণ যারা ভোট ভোটগ্রহীন কেন্দ্রে বসে তৃণমূলের হয়ে ভোট লুট করবে তাদের নিয়ে ওনার মিটিং ছিল সেই মিটিংয়ে চেয়ার ফাঁকা ছিল দেখে রেগে গেছেন রেগে গিয়ে বলেছেন যে সামনে ভোট এখন এখানে ফাঁকা খালি ইনকাম করবে এ হতে দেবে না যারা যারা দলের পদ নিয়ে শুধু ইনকাম করে বেড়াচ্ছ সমস্ত বলে দলের নাম কাটিয়ে দেব অর্থাৎ পথ চলে গেলে ইনকাম বন্ধ তারপরেই কথাটা বলেছেন ফাঁকা মাঠে অর্থাৎ উনি চুরির অফার দিচ্ছেন তৃণমূলের নিয়ম মেনে সেই অফারও ভয় থেকে কেউ জেলে যেতে চায় না বলে বিরোধী পার্টি ভারতীয় জনতা পার্টির থেকে যে প্রতিবাদ মানুষের সঙ্গে মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় হচ্ছে এবং মানুষের কমপ্লেনে আদালত যেভাবে নিরপেক্ষ তদন্তে করছে তারা দেখে নিয়েছে যে বড় বড় আমাদের যারা বাঁচায় বলতো তারাই তো জেলে চলে যাচ্ছে চোর প্রমাণিত হয়ে গিয়ে মুখ্যমন্ত্রী খিস্তি দিয়ে ফেলছে মঞ্চে আজে মাঝে মিথ্যে কথা বলে ফেলছে সোডিয়াম পটাশিয়াম কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছে না কি দরকার ভাই যা ঝেড়েছি সরে যাই তো ফলত যাদের নিয়েই লাভলি দেবীরা লুট চালান সেই সেই চোর চুরির সেনাপতিরা তারা যদি উপস্থিত না হন ধরুন আপনি যদি আমার হয়ে ভুলভাবে নেবেন না চুরি করে এনে দেন তা আমার তো আপনার ওপরে ভরসা ভরসা থাকবে ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে এবার সেই সেটা দিয়েই আমার রোজগার হয় এবার আপনি মিছিল মিটিংয়ে না ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা নাটকের মঞ্চে অধিকাংশ এমপিরাই আসেননি অধিকাংশ এমপির তার বাড়ির ছেলের কথা বাদ দিন ব্যানার্জি বাড়ি অধিকাংশ এমপিরাই তো আসেননি ছাইপেলতে ভাঙাকুলো ওই ওই ইয়ে ছিল কল্যাণবাবু আবার কী সমস্ত পড়েছে এমনি নম্বর কেটে যাচ্ছিলো আবার যদি শ্রীরামপুর থেকে টিকিট পাওয়া যায় এসেছেন ঠিক আছে ওনার ব্যাপার ঠিক আছে ওনার দ্বিতীয় বিকল্প রোজগারও আছে একজন আইনজীবী তো ঠিক আছে কিন্তু এখানে তো একই ঘটনা ছবি চিত্র তো ওখানেও লোক নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে অর্থাৎ বড় লুটেরারা নেই ভিড় কমে গেছে এখানেও লাভলি দেবীর ওখানে লোকাল লুটেরা নেই ভিড় কমে গেছে এবং সেখানে বলতে বাধ্য হচ্ছে যে আপনি যদি এই পদে না থাকেন তাহলে ইনকাম নেই জেনে রেখে দিন অর্থাৎ সেই টাকার লোক লাভলি দেবী প্রমাণ করে দিলেন যে কিভাবে চুরিজট চুরিকে আন্তরপ্রনারশিপ যেটাকে বলে মানে সহনিযুক্তির প্রকল্প করে পশ্চিমবঙ্গের চাকরি বাকরি না দিয়ে সবনাশ করে দিয়ে বিকল্প জীবিকা আপনার চাকরি নেই ধর্নায় বসে থাকবেন কেন তৃণমূলে আসুন সিন্ডিকেটে যোগ দিন বালি তুলুন কয়লা ঝাড়ুন গরু ধরুন লুট করুন মানুষ মারুন তৃণমূল করুন মমতা বন্দ্যোধ ফটো রাখুন এটা তো স্লোগান হয়ে গেছে সবাই জেনে গেছে তো তো এই দৃশ্যটা তো অমূলক নয় এবার কোন বদমাশ এই ভিডিওটা তুলেছিল সে বোধ হয় মার্ডার ফাডার হয়ে গেছে বালি ফালি চাপা দিয়ে ঝাড়া কয়লা চাপা দিয়ে মেরেও দিয়েছে বোধ হয় কুনাল ঘোষ মন্তব্য করেছেন যে কুনাল ঘোষ কি বলছেন সংসারে বাড়িতে থেকে তাড়িয়ে দিচ্ছে নাকি তিনি মন্তব্য করেছেন যে বিষধর সাপ এবং পাগলা কুকুর দেখলে পিটিয়ে মারুন চরাম চরাম করে মানে যেখানে অনুব্রত নেই তারপরে অনুব্রতর একটা আভাস এখানে রয়ে যাচ্ছে চরাম চরাম করে পিটিয়ে মারুন কি বলবেন এই বিষয়ে আমি জানি আমি এইটুকু বলবো যে কুণাল বাবুকে ধন্যবাদ ওনাকে নিয়ে ওনার দলের কি করা উচিত সেইটা যখন উনি স্পষ্ট করে বলতে পেরেছেন এই জন্য ধন্যবাদ এবং বাকিটা এটা ওনার দলের প্রতি ওনার বার্তা ছিল বাকিটাও হচ্ছে যে এবার আর কোনো রবীন্দ্রসঙ্গীত নয় তৃণমূল নেত্রী যদি আমাদেরকে একবার অনুমতি দেন তাহলে এবার তাদের লোকেদের পিঠে ডিজে বাজানো হবে ওদের পিঠে ডিজে বাজানো হবে কোনো রবীন্দ্রসঙ্গীত নয় কি বলবেন ঠিকই তো বলেছেন ওনাকে তৃণমূল নেত্রী কী বন্দোবস্ত করবেন উনি জেলে যাবেন কিনা না ফুটো হয়ে বেরিয়েছে কুনালকে ধরবেন বা মারবেন কি আমি জানি না ওনার বিরুদ্ধে ঠিক কী বন্দোবস্ত নেওয়া যায় উনি এই ধসে যাওয়া তৃণমূলের ধরুন ভাঙা বাড়ি হেলে গেছে এমনি ঢুস করে একটি ইঁট খসে পড়ছে দাম করে চাবড়া খুলে পড়লো দেখবেন হয় লেখা থাকে বিপজ্জনক বাড়ি নিচে দিয়ে হেঁটে যেতে লোকে লোকেরঙ্ করে হেঁটে যায় এখন তৃণমূলের সম্পর্কে লোকে এটাই করছে ওই জন্য লোক খালি হয়ে যাচ্ছে এবার তার মাঝখানে পুনাল গিয়ে যেটা করে হচ্ছে থাম ধরে আবার নাড়ায় ঠিক আছে তো উনি নিজের সম্পর্কে এটা বলেছেন যারা কুনালবাবুকে গালাগাল করেন আমি তাদেরকে বলবো যে এটা আপনারা বুঝুন যে একটা মানুষ অন্তত একদিন সত্যি কথা তো বলে ফেললো ঠিক ওনাকে নিয়ে খুব সম্মানের সঙ্গে অত্যন্ত মানে বুদ্ধিমান যে দল তৃণমূল তাদের কি করা উচিত দেখুন আমি তো নিজের মুখে নিজের প্রশংসা আমার যদি জিজ্ঞেস করে যে আপনি কেমন অভিনয় করেন আমি কি বলি আমাকে ওই আর কি আমি আর কি বলবো আপনারাই বলুন ঠিক তেমনই কিছু কিছু মানুষ নিজের সম্বন্ধে বলতে পারেন না তখন সে অন্যের উদাহরণ দেয় কোনো ভদ্রলোক বাড়িতে এলে আপনারা কী করবেন তাকে তো মিষ্টি দেওয়া উচিত আমি নিজে ভদ্রলোক বলতে পারছি না ঠিক তেমনই কুণালবাবু অত্যন্ত মেধাবী মানুষ হয়ে গিয়ে এত সুন্দর নিজের সম্পর্কে যেটা বলেছেন যে ওনাকে নিয়ে তৃণমূলের কি করা উচিত এ শুনে বড় ভাল লেগেছে কিছু বোকারা ভেবেছে যে না বিজেপিকে নিয়ে বলছে না না উনি তো নিজেকে চেনেন এবং জানেন যে ওনাকে নিয়ে অ্যাকচুয়ালি কি করা উচিত তাই না তা কদিন আগেই আগ্রাম বাগ্রাম বকার জন্য তো চাকরিটা চলে যাচ্ছিলো কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না প্যাপ করে দিয়েছিল মিটিংয়ে যাই না তো মাঝে মাঝে যে কোনো সভাতে ওনার যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে তো ঠোঁট ফুলে টিভিতে ইন্টারভিউ দেন অভিষেকের ছবি রাখলে ভালো হলো আপনারা খেয়াল করেছেন কি ওই ডিজে নাটকের ধর্নামঞ্চ ডিজেবাজার ডিজে তো মঞ্চ ঢাক 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 ঢপ 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 ঢপই চলে তো ওখানে ঠিকই ডিজের জায়গায় ঢপঢপ তো আর বললেন অভিষেক বাবুকে ডাকা হয়নি কেন ঠিক আগ্রাম বাগড়াম মাঝে মাঝে চারটে কথা বলছে পাল্টি মারছেন তো ফলো তো উনি নিজের সম্পর্কেই বলেছেন যে শীতকালে হালকা থাকতে থাকতে কি বলতে উচিত না জয় শ্রীরাম পরপর বেশ কিছু কমিটি থেকে পদত্যাগ করছেন অভিনেতা দেব এবং এরপরেই একটা ভোটের আগে লোকসভা ভোটের আগে একটা জল্পনা ছড়িয়েছে যে হয় তিনি দলবদল করছেন তা না হলে রাজনীতি থেকেই সরে যাচ্ছেন কি মনে হয় আপনার দেখুন আমার নাম তো দীপক অধিকারী নয় তাই আমার পক্ষে বলা মুশকিল যে আমি আমার মনের ভেতরে কতটা ঝুড়ি ভাজা বা জিলিপি ভরে রেখে দিয়েছি আমাদের প্রত্যেকের মগজের মালিক আমরা ঠিক আছে আমিও রোজগার করে ডাল ভাতকে খাওয়াই না ও আমায় খাওয়ায় না কেমন আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা কলিক দেখা সাক্ষাৎ যদি হয় কখনো তখন হয়তো দু একটা কথা হয় আর আমি যেহেতু ওদের মিটিং মিছিলে যাই না তো ফলত আমার সঙ্গে আরোই কথা হবে না তাই না তবে দেখুন প্রত্যেকেই যারাই তৃণমূল দলের সঙ্গে থাকবে তাদের বিভিন্ন ব্যাপারে নাম জড়াবে দুর্নীতির সঙ্গে তিনি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি জড়িয়ে পড়বেন এই দুর্নীতির সঙ্গে কারণ এটা ওই দলের নিয়ম চুরি চুরি দুর্নীতি আপনি যদি না করেন এই দলে আপনার উন্নতি নেই তো ফলত যদি আপনারা প্রায় এক দেড় বছর ধরে ধারাবাহিকভাবে দেখেন যেভাবে ধীরে ধীরে তৃণমূলের যাবতীয় মিথ্যে কথাকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারল ডেফিনেটলি সেখানে ভারতীয় জনতা পার্টির লাগাতার আন্দোলন ছিল মানুষকে বুঝিয়ে দেওয়া ধরিয়ে দেওয়া ছিল ডাটা ফেলে ফলত এটাকেই থামাবার জন্য তারা একের পর এক আমাদের কর্মীদের খুন করে গেছে দু হাজার সময় প্রায় একশো কর্মী খুন হয়েছিল তারপর বিভিন্ন জায়গায় সব মিলিয়ে প্রায় দুশোর ওপরে আমাদের কর্মী খুন হয়েছে কারণ আমরা সত্যি কথাটা মানুষকে আস্তে আস্তে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম ডেটা দিয়ে প্রমাণ দিয়ে কেমন যে কত টাকা কেন্দ্র দিচ্ছে এমপিদের কত টাকা আসছে তারা কি কাজ করছেন বা করছেন না সবটাই এই দলেতে কোনো এমএলএ কোনো এমপি তাদের তো কোনো বক্তব্যের ভ্যালু নেই যেমন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান হচ্ছে না হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী গোড়ালি অব্দি হাঁটু জলে দাঁড়িয়ে বিভিন্ন মিডিয়া ডেকে আর কি প্রচার করেছিলেন সে এক জন্য। প্ল্যানের টাকাও চলে এসছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে কোনো এমপি তা নিজের ইচ্ছা অনুযায়ী মানুষের উন্নতির জন্য তো টাকা পয়সা খরচ করতে পারবেন না ওই দলে কোনো এমএলএ পারেন না কারণ আগে ঠিক হয় টাকা কি কিভাবে চুরি হয়ে কোন কোন নেতারা নেবে দলে কতটা ভাগ যাবে তারপর যদি বেঁচে থাকে তাহলে সেটা অন্য কোন ডিপার্টমেন্ট যেখানে আমি ঝেড়ে দিয়েছি বা মানুষের ভোট নিয়ে আসার দরকার খেলামেলা ইত্যাদি প্রভৃতি দান খয়রাতি করে তারপর যদি বেঁচে থাকে তাহলে প্রকল্প হবে আগে বলা হতো এই বাঘ আসবে বাঘ আসবে বাঘ আসবে বাঘ আসবে বাঘ আসবে বলে কিছু ব্যবসায়ী জাল বিক্রি করে ফেললো লোহার জাল ঘরে লাগান লোহার জাল নালে বাঘ এসে যাবে বাঘ নেই জাল ফাল বেঁচে দিল এবার যখন টাকা চলে এলো তখন আর এরা এটা প্ল্যানটা করল না তো ফলত সেই কারণে হতে পারে আবার আমি নিজে বিশ্বাস করি যে ডিরেক্টলি চুরি বা দুর্নীতিতে টলিউড থেকে আমাদের প্রচুর মানুষ কেউ বামপন্থীদের দলে রয়েছেন কেউ ভারত জনতা ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন কেউ তৃণমূলে রয়েছেন বা কংগ্রেস অন্য যে কোনো দলে যেতেই পারেন সমর্থন করতেই পারেন কিন্তু একদম দলীয় পদ্ধতি নিয়ম অনুযায়ী তোমাকে চুরির প্রমোশনে যেতে হবে তোমাকে মঞ্চে সেই চোরটার পাশে দাঁড়াতে হবে যে কদিন আগে ওই গ্রামকে ঝেড়ে ফাঁক করে দিয়েছে গরিব মানুষকে লুট করেছে তার পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তোমার সিনেমার গ্ল্যামারকে দিয়ে গরিব সরল মানুষকে ভুল বুঝিয়ে ভোটটাকে তৃণমূলের বাক্সেই আনতে হবে সাধারণ মানুষের যার রাগ হয়েছিল আমাদের ওপরে সেটাকে সরিয়ে দিয়ে এই কাজেই যে যারা তৃণমূলের এমএলএ এমপি হয়েছিলেন তাদের যে দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছিলো এটা তো অনেকে নাও মানতে পারেন কেউ হয়তো ধরুন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি মানুষের পেতে ভালো লাগে গিফট টাকা পয়সা কেউ দিচ্ছে এটা তো নিয়ে নিতেও পারেন অনেকে তারপর জানতে পারলেন এটা হচ্ছে পরিষ্কার পুঁটিমার চুরির টাকা ওটা তিনিমার চুরির টাকা কিংবা ওটা কয়লা চুরির টাকা এটা গরুর টাকা এটা স্বপ্ন চুরির টাকা এটা মানুষের প্রাণ চুরির টাকা আমি নিজে বিশ্বাস করি না যে কোনো শিল্প জগতের মানুষ অন্তত মিনিমাম যাদের পরিচয় পরিচিতি সম্মান রয়েছেন তারা পরিকল্পিতভাবে কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়েছেন বা জড়াতে চান বা সেটাকে কন্টিনিউ করতে চান বা কোনো পরিকল্পিত অপরাধের তিনি মাস্টার মাইন্ডের মধ্যে একজন এটা আমি বিশ্বাস করতে চাই না আমি যাই না মানে ভবিষ্যতে কি হবে আমার মনে হয় ঠিক সেই জায়গা থেকে তৃণমূলের প্রচুর এমপি এমএলএ যারা আমাদের চলচ্চিত্র জগৎ থেকে রয়েছেন যারা পরিকল্পিত চুরিজোচ্চুরির সঙ্গে জড়িয়ে থাকতে চান না কিংবা হয়তো কেউ কোথাও একবার ভুল করে ফেলেছেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন বা সেই পাপটাকে কাটাবার চেষ্টা করতে চাইছেন না জেনে কোনো ভুল করে ফেলেছেন তো তারা প্রত্যেকেই কিন্তু দূরত্ব তৈরি করছেন দেববাবুর ক্ষেত্রে কোন ঘটনা ঘটছে সেটা উনি বলতে পারবেন কিন্তু দেবের যে জনপ্রিয়তা আমাদের যার যা যতটুকুই রয়েছে সেটা কোনো রাজনৈতিক দল তো তৈরি করে দেয়নি তৃণমূল তো তাকে জনপ্রিয় বানায়নি তিনি বা তারা বা আমরা যতটুকুই যা কাজ করি না কেন সেটা আমরা ঈশ্বর আশীর্বাদ করেছেন সাধারণ মানুষ তিনি যে দলেরই ভোটার হন না কেন তিনি যখন সিনেমা দেখতে যান বা কোনো কাজ দেখেন তখন তিনি দর্শক আর আমরা কেউ অভিনেতা কেউ পরিচালক কেউ লেখক কেউ কবি এইভাবেই বা গায়ক সেইভাবেই পরিচিত তারা ওইটুকু দেখেন তাই না তো সেই ক্ষেত্রে কোথাও একটা সবার অস্বস্তি হচ্ছে তো ফলত তাই তারা তৃণমূল নেত্রীর ধর্নামঞ্চ উপেক্ষা করছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও প্রচুর মানুষ অনুপস্থিত দেবকে লাস্ট বোধহয় বড় করে দেখতে পাওয়া গিয়েছিল একবার ওই একুশে জুলাইয়ের মঞ্চে একটা সিলিন্ডার কাঁধে নিয়ে উঠতে ওকে বাধ্য করা হয়েছিল বোধ বা নিয়ে উঠেছিল কি না কে জানে তারপর থেকে সেইভাবে দেখা যায়নি তারপর বিভিন্ন ইন্টারভিউ দিয়ে উনি বলেছিলেন যে আমি সিনেমাতে মনোনিবেশ করতে চাই সাংসদ হিসেবে সময় দিতে পারছি না তা তার আগেও তিনি উনি কত দিতে পারতেন আমি জানি না এখনই হঠাৎ যেন সিনেমা করার চাপ বেড়েছে তার আগে কি তিনি বেকার ছিলেন সিনেমা করতেন না এমনটাও তো বোধহয় নয় কিন্তু সামাও আমার মনে হয় কোথাও একটা যে কোনো যদি এইটুকু শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষ হন ক্রাইম করা যার ধর্ম নয় অপরাধ করতে মানুষের ক্ষতি করতে যার মন থেকে খারাপ লাগে তাদের পক্ষে তো এই দলে থাকা সম্ভব নয় সেরকমটাও ডেফিনেটলি হতে পারে এবার কেউ কেউ বলবেন যে তিনি কি এই দলে যাচ্ছেন বা ওই দলে যাচ্ছেন কে কোন দলে যাবেন সেটা তো তার ব্যক্তিগত ইচ্ছা বা তিনি রাজনীতি না সেটা তো তার ব্যক্তিগত ইচ্ছা তো এটা ওইটারই ইঙ্গিত যে এই দলে যাদের যাদের মিনিমাম মানুষের ওপরে ভালোবাসা আছে বা মিনিমাম মানুষ যাদের সম্মান বা ভালোবাসা দিয়েছে সেই মানুষকে যারা লুট করছে আমি এই ইন্টারভিউটা আজকে বলছি না আমি দু বছর ধরে বলে যাচ্ছি যারা আপনাকে আশীর্বাদ করলেন যে গরিব মানুষগুলো আমরা তো প্রত্যেকেই সাধারণ কাউকে মানুষ এতটা ভালোবাসা দিয়েছে কাউকে এইটুকু দিয়েছে সেটাই বা কজন মানুষকে দেয় তা সেই মানুষগুলোরই যারা চাল ডাল চাকরি রেশন বাড়ি আবাস কয়লা প্রাণ চুরি করছে ক্ষতি করছে সেই দলের হয়ে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে যারা এখনো পর্যন্ত গলাবাজি করছেন যারা আবার ভোট চাইছেন তৃণমূলের হয়ে গিয়ে মানুষ ঠকিয়ে সব অপরাধ জেনে ঈশ্বর তাদের নিয়ে কি করবেন জানি না তারা মানুষের ক্ষতি করছেন যে মানুষ তাদের এইটুকু বা এতটা আশীর্বাদ দিয়ে বিখ্যাত বানিয়েছিল ওই গরিব মানুষগুলিতে লুট হচ্ছে তো তাই যাদের বুকের মধ্যে মনের মধ্যে এইটুকু অন্তত মানবিকতা থাকবে যাদের বিখ্যাত হওয়ার জন্য কোনো রাজনৈতিক দলেরই অনুকম্পার দরকার হয় না একমাত্র মানুষের আশীর্বাদ ছাড়া তারা তো এই দলটায় থাকবেন না থাকবেন না হয়তো কেউ আগে সিদ্ধান্ত নিয়ে আসতে আপনারা খেয়াল করে দেখুন আমি একটাও নাম করতে চাই না আমাদের দর্শকরা খুবই বুঝতে পারছেন যে তৃণমূলের কোন কোন এমএলএ বা এমপিদের তারা আর দেখতে পাচ্ছেন না সেইভাবে তৃণমূলের মঞ্চে বা তৃণমূলের হয়ে কোনো সাফাই দিতে এই ঘটনা শুরু হয়েছে ঠিক ছ আট মাস আগে থেকে তীব্র হবে আমি তার আগে থেকে এসে বলে যাচ্ছি এমন না আমি একবারে বলিনি যে আমি একটা সময় দলে ছিলাম আমি দু হাজার সতেরো আঠেরো সময় থেকে সরে এসেছিলাম পুরোটাই আমি ভারতীয় জনতা পার্টি অফিসিয়ালি জয়েন করেছি দু হাজার একুশের একদম জানুয়ারিতে অফিসিয়ালি বাট সতেরো শেষ আঠেরো শুরুতে দু হাজার উনিশে বিজেপি তখন এই ফলাফল হয়ও আমি চুরি চুরি দেখতে পাচ্ছিলাম সেটার প্রতিবাদ করছিলাম কথা বলছিলাম আর বুঝতে পারছিলাম যে এখানে থাকতে গেলে এটাকে সমর্থন করতে হবে এটাকে দেখে চোখ বন্ধ করে থাকতে হবে মানুষকে যারা লুট করছে সেটাকে মেনে নিতে হবে আমি আগে পেরেছি পেরে আমার মনে হয়েছে যে একে সরাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাই আমি একটু জেনে দেখে তারপর পড়াশোনা করে তারপর জয়েন করেছি আমি বলছি না যে আমার বাকি বন্ধুরা আমি জানতাম তারা বেরিয়ে আসবেন বা সরে আসবেন বা সরতে বাধ্য হবেন তাদের অধিকাংশ জনই ডিরেক্টলি ক্রিমিনাল মাইন্ডেড নয় আমি শিল্পী হিসেবে এটা বিশ্বাস করতে চাই যদি আমি ভুল প্রমাণিত হই খুব কষ্ট পাবো কে কোনো সুস্থ মানুষই আমি শুধু অভিনেতা অভিনেত্রীর কথা বলছি না ডাক্তার অধ্যাপক কবি এখনও যারা টেলিভিশন চ্যানেলে গিয়ে ওনাদের হয়ে গিয়ে মিথ্যে কথা বলেন হয়তো কোনো সুযোগ সুবিধা নিয়ে ফেলেছেন পুলিশের সাহায্য পান কি অবৈধ বাড়ি বানিয়েছেন কলকাতা কর্পোরেশন থেকে প্ল্যান পাশ করে দেওয়া হয়েছে দু নম্বরই জমি দখল করেছেন পাশের জন্য একটু লোপ থেকে সামান্য বা হয়তো কোনো সরকারি পথ পেয়েছেন সেটাকে ছেড়ে আসতে পাচ্ছেন না বা হয়তো একটু লেনদেন হয়ে গেছে প্রয়োজন ছিল অর্থের আর এরা সমস্ত এই সমস্ত কিছুতে আপনাকে বাধ্য করে প্রমাণ রেখে দেয় আপনি বেরোতে গেলেই দেখায় আয় বলে দেবো ওই জন্য দেখবেন বেশ কিছু লোক বেরিয়ে চলে এসেছিলো আবার গুড়গুড় করে রাজীব ব্যানার্জিদের মতো ফেরত যেতে বাধ্য হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে রাজীবও দুর্নীতি করেছে আবার রাজীব মঞ্চ থেকে বলেছিলেন রাজীব ব্যানার্জি যে বলবো যে কার নির্দেশে আমি দু নম্বরই করেছিলাম দেখুন কেউই জেলে যায়নি যে মুখ্যমন্ত্রী অবৈধ দুর্নীতির কথা বললেন তিনি যে দুর্নীতি করলেন তাকে অ্যারেস্ট করলেন না সে বিজেপিতে এসে থাকতেও পারলো না টিকতেও পারলো না কারণ এখান থেকে স্বচ্ছতা প্রমাণ করতে হবে সে আবার গিয়ে বাধ্য হলো কারণ প্রমাণ রেখে দিয়েছিল কীভাবে চুরি করেছে আবার তৃণমূলে ফিরে গেছে চুরিটা যে রাজীব বন্দ্যোপাধ্যায় সংগঠিত করেছিলেন তা তো প্রমাণিতই আবার ফিরে গেলেন তবে যারা সেটাতে থাকতে চান না তারা তো বেরিয়ে আসবেনি তো ফলে সেই ঘটনা ঘটছে খালি হয়ে যাবে পুরোটা আমি নিজে বিশ্বাস করি যে আমার পশ্চিমবঙ্গে যারা মানুষ রয়েছেন আমি অন্য রাজ্যের কথা বলতে পারবো না যে তারা অর্গানাইজড ওয়েতে তারা চোর বলতে এখন তারা তৃণমূলকেই জানে সমাজ এখন বালতি চোর গামছা চোর চোর জুতো চোর খুঁজে পাওয়া যায় না তারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে না আমরা কী চোর এত বড় বড় চোর ভবিষ্যৎ ঝেড়ে দিয়েছে ছেলে মেয়েদের এর থেকে বড়ো চোর কেউ হতে পারে চোরেরা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে যাই হোক তোমার মনে হয় যে আস্তে আস্তে খালি হয়ে যাবে তিনি শিক্ষক হন অধ্যাপক হন কবি হন যারাই বিভিন্ন ধান দেয় আমি বইমেলার সময় দেখছিলাম তৃণমূল অনুষ্ঠিত বইমেলা তার আগে বইমেলা উদ্বোধন হতে হচ্ছে বিভিন্ন পণ্ডিত যারা ছিলেন তাদের দিয়ে দেশ বিদেশের বিগত পাঁচ সাত বছর ধরে একজনই উদ্বোধন করে গেছেন বইমেলা যিনি এপাং ওপাং ঝপাং গত্তে পড়ে গপাং তিনি বইমেলা উদ্বোধন করে গেছে যেন আর কোনো শিক্ষিত মানুষ নেই আর বিভিন্ন প্রকাশকরা লেখকরা কে মিথ্যা কথা বলে যাচ্ছে তার নামে নিশ্চয়ই সরলেখ বা অন্য অন্য জায়গায় রাজার হাটু চোপ আছে জমি টুমি বন্দোবস্ত করে দেয় তারাও বেরিয়ে আসবেন তারা বাইহাট অপরাধী নয় এবার কে ভারতীয় জনতা পার্টিতে আসবেন বা আসবেন না যদি নিজেকে নিষ্কলঙ্ক করতে পারেন তাহলে তো নিশ্চয়ই মনে হয় যে বড়োরা সিদ্ধান্ত নেবেন আমি তো কেউ নয় তাদের তাদের ক্ষেত্রে ওয়েলকাম করা হবে কি হবে না জানি না কিন্তু রাজনীতি নাই করতে হবে তৃণমূল কোনো যাদের মধ্যে এইটুকু মানবিকতা রয়েছে যারা তৃণমূলের আলোয় আলোকিত হয়ে পরিচিত হননি সমাজে তিনি শুধু শিল্পী নয় পড়াশোনার লোক ডাক্তার অধ্যাপক কবি কেউই থাকতে পারবেন না